আপনারা অনেক কষ্ট করে আসেন, 21শে জুলাইটা আমরা চেঞ্জ করতে পারি না, কারণ এই জায়গায় ঘটনা ঘটেছিল বলে আর 21শে ঘটেছিল বলে এটা আমাদের বার্ষিক প্রোগ্রাম হয়ে গেছে। কিন্তু আগামী 2019-এর ইলেকশনের আগে 19শে জানুয়ারি বছরের প্রথমেই 19শে জানুয়ারি ব্রিগেড থেকে 19 দখলের ডাক সবচেয়ে বড় ধাক্কা দেবে। আর আমি সারা ভারতবর্ষের সমস্ত নেতাদের নিয়ে আসবো ওখানে, তার কারণ দেখাবো, বাংলায় সেদিন পথ দেখাবে। আপনারা আসুন, বাংলা আপনাদের সাথে আছে, সবাইকে আমন্ত্রণ জানাবো। মনে রাখবেন, বাংলার বুকে একটা পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, কেউ কেউ অনেক সমালোচনা করলেন, অনেক কথা বললেন, যখন ভোট হলো দেখা গেল 90% সিটে জেলা পরিষদে আমরা জিতেছি, 98% সিটে পঞ্চায়েত সমিতিতে জিতেছি, 90% সিটে গ্রাম সভাতেও প্রায় 74% সিটে জিতেছি। আজকে কলকাতায় দিদিমণির ভাষণ শুনেছেন আপনারা, তার প্রতি বছর একবার করে এখানে এই ধরনের সার্কাস হয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত বাস ট্রেন লোককে জোর করে নামিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে ভরে। উত্তর বাংলার সমস্ত ট্রেনের রিজার্ভেশন ক্যান্সেল করে রুগীদের পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে এখানে জমায়েত করার জন্য। 3-4 দিন ধরে লোকেরা এসে মোচ্ছব করছে, টাকা তোলা হচ্ছে, খাওয়া হচ্ছে টেন্ট করে, কি দেখাতে হবে শক্তি। আমরা মেদিনীপুরে একটা সভা করলাম 4-5টা জেলা, পুরুলিয়া একটা সভা করলাম 1-2টো জেলার, তাতে যা লোক হয়েছে তার আশপাশে ওরা পৌঁছতে পারেনি। সেই সভাকে পণ্ড করার জন্য ক্যাডার পুলিশ লাগিয়ে রাস্তা আটকে রেখেছে, 400 বাস মেদিনীপুরে পৌঁছতে পারেনি, তাই পুলিশের সঙ্গে ঝগড়া হয়েছে। পুরো সরকার, প্রশাসন, পুলিশ, ক্যাডার লাগিয়ে দিদিমণি ওই একটা রাস্তা বন্ধ করতে পেরেছেন। আমি বলে দিচ্ছি, আগামী ডিসেম্বরের আগে সারা পশ্চিমবঙ্গের 5টা জোনে এর চেয়ে বড় বড় 5টা সভা করব, এবং ব্রিগেডের প্রধানমন্ত্রীকে নিয়েছে, এর 5 গুণ লোক নিয়েছে কলকাতা জাম করে দেবো। তখন দিদিমণি বুঝতে পারবেন কত ধানে কত চাল। বিজেপি কি জিনিস, ওখানে শহীদ দিবসের সভা হয়েছে, শহীদদের কথা ভুলে গেছেন, ভুলবেন না কেন, তারা তো কংগ্রেসের শহীদ ছিল, তখন তো টিএমসি শহীদ ছিল না, তাই শহীদ দিবসটা উনি কংগ্রেসের থেকে ধার করেছেন, লড়াই 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 চেয়ে স্লোগান দিয়েছেন, টিএমসি সিপিএম থেকে ধার করেছেন, আর কেন্দ্রের যত প্রকল্প নাম পাল্টে ধার করে বিজেপির কাছ থেকে ধার করে এখানে চালাচ্ছেন। উনার কিছুই নাই, উনার নারদা আর সারদা আছে, আর কিছু না। তাই পশ্চিমবঙ্গের মানুষ ভোট হলে এবার দেখিয়ে দেবে। আপনারা দেখেছেন পঞ্চায়েত ইলেকশনে পুলিশ অভিযান করেছে, নমিনেশন করতে দেয়নি, প্রচার করতে দেয়নি, ভোট দিতে দেয়নি, ভোট গুনতে দেয়নি, তাও আমরা 6-7 হাজার সিট জিতেছি। কিন্তু দিদিমণি যে ভেবে থাকেন 19 সালের পার্লামেন্ট ইলেকশন এরকম হবে, তারা কিন্তু ভুল করছেন। আমি আপনাদের বলে দিচ্ছি, যারা গ্রামের মানুষ ভোট দিতে পারলেন না পঞ্চায়েতে, পার্লামেন্টে তাদের আমরা ভোটের ব্যবস্থা করবো।